গানে গানে তিনি মানুষের কথা বলেছিলেন, একাত্তরের অন্যায়ের বিরুদ্ধে গানে হয়েছিল তার অস্ত্র। সঙ্গীত কথাই তিনি জাগ্রত করেছেন, দেশমাতৃকার প্রতি ভালোবাসাকে আরো গভীরভাবে নিয়েছিলেন। তবুও জীবনের নিয়ম মেনে একাত্তরের শব্দ সৈনিক বুলবুল মহলানবিশ চলে গেলেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুলবুল মহলানবিশের মরদেহ আনা হলে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। ভালোবাসা নিবেদনের এই পর্বে শব্দমালারও যেন বিনীত হয়েছে, শব্দ সৈনিকের প্রতি ভালোবাসা প্রকাশিত হল স্মরণে উচ্চারণে। বুলবুল আমৃত্যু একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। চিরায়ত বাঙালি সমাজের মধ্যেই আজকে হয়তো শিল্পের মতো সুন্দর হয়ে অবস্থান করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বুলবুলকে নেওয়া হয় রাজধানীর বাসাভর কালী মন্দিরে, সেখানে শেষকৃত্যের মাধ্যমে তাকে চিরবিদায় জানানো হয়। আজকে তার চলে যাওয়ার দিনে আমরা মনে করি এটা একটা বিরাট আমাদের জন্য বেদনাতর। বুলবুল তোমাকে কেউ কোনোদিন ভুলবে না, তুমি মুক্তিযোদ্ধা। একাত্তরের এই শব্দ সৈনিক মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলায় গানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছিলেন লেখক, তার লেখা প্রায় ১২টি গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়াও টেলিভিশন, বেতার ও মঞ্চে শিল্প সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনাও করেছেন তিনি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।